IPL record moy matches choy peyeche Sunrisers Hyderabad. Mumbai Indians ke 21 rane hariyeche tara. Age batch kore 3 wicket e 277 raner bishal shongroho pay Hyderabad. Ja IPL itihashe dolio shorboccho innings. Jobabe batch korte nebe 5 wicket e 246 ran tole Mumbai. Ei match e dudol mile goreche record er por record. 277 রান তাড়ায় 10 ওভারে 141 রান তুলে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংসে তখনও অর্ধেক ওভার বাকি তাই ম্যাচটা জয়ের পথে ভালো মতোই ছিল হার্দিক পান্ডিয়ার দল তবে শেষ 10 ওভারে রানের গতি আর ধরে রাখতে পারেনি মুম্বাই শেষ পর্যন্ত তাদের থামতে হয় 246 রানে ব্যাটিং তাণ্ডবের এই ম্যাচে রচিত হলো একের পর এক রেকর্ড শুধু আইপিএলই নয় বিশ্বজুড়ে স্বীকৃত টি-20 ক্রিকেটেরও রেকর্ড এক ম্যাচে সবচেয়ে বেশি রান আইপিএল এ দলীয় সর্বোচ্চ রান এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 45 রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ এরপর ব্যাটিংয়ে ঝড় তোলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা মাত্র 18 বলে 50 তুলে নেন হেড যা ছিল হায়দরাবাদের হয়ে আইপিএল এ দ্রুততম 50 হেডকে দারুণভাবে সঙ্গ দেয়া ভারতীয় তরুণ অভিষেক শর্মা 50 তুলে নেন মাত্র 16 বলে এরপর হেনরিক ক্লাসেনের অপরাজিত 34 বলে 80 এবং মার্ক রামের 42 রানে ভর করে 3 উইকেটে 277 রানের পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ যা আইপিএল ইতিহাসের দলীয় সর্বোচ্চ 277 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে পাল্ট আক্রমণ চালায় মুম্বাইও 5 উইকেটে 246 রানে থামে মুম্বাই দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন তিলক ভার্মা তবে মুম্বাইয়ের 256 রানের সৌজন্যে বিশ্ব ক্রিকেট দেখল স্বীকৃত টি-20র এক ম্যাচে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ম্যাচটিতে মোট রান হয়েছে 523 আইপিএলে তো বটেই স্বীকৃত টি-20তে এত রান হয়নি আগে কখনো এই ম্যাচে দুদল মিলে ছক্কা হাঁকায় 38টি আর দুদলের ব্যাটাররা 4 ছক্কা মিলিয়ে বাউন্ডারি মেরেছেন 69টি যা যৌথভাবে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ড শাহিনুর আলম স্পোর্টস ডেস্ক দেশ টিভি